নমস্কার, সকলকে স্বাগত জানাই। চলুন জেনে নিই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের কি জানালেন আপার প্রাইমারি নিয়োগ সম্পর্কে এবং নিউ নোটিফিকেশন কবে আসবে। চলুন শুনে নিই লাইভ কনফারেন্স ভিডিও। তার আগে বলে নিই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন খবরের জন্য। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখবো, আগামী দু মাসে 15,000 এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে। আদালতের জট কাটিয়ে এই নিয়োগ করবে রাজ্য আজ বিধানসভায়, এমন তাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী দু মাসে 15,000 এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে, আদালতের জট কাটিয়ে রাজ্য এই নিয়োগ করবে, এমনটাই আজ বিধানসভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, বিস্তারিত জানতে চাইব। দেখো, আজকে বিধানসভায় এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান যে 2021 সালে তারা প্রাইমারিতে 34,000 নিয়োগ করেছেন এবং এসএসসি তে নিয়োগ নিয়ে নানা রকম মামলা হয়েছে এবং সেই কারণে আদালতের এই মামলার জটে আটকে রয়েছে নিয়োগ। কিন্তু সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী দু মাসের মধ্যে আদালতের জট কাটাবে সরকার এবং জট কাটিয়ে আগামী দু মাসের মধ্যে 15,000 নিয়োগ হবে এসএসসি তে। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসএসসি যে পরীক্ষাগুলো নেওয়া হয় সেখানে আগামী দু মাসে 15,000 নিয়োগ হবে বলে আজকে বিধানসভায় জানিয়েছেন ব্রাত্য বসু। এবং একই সঙ্গে এক বিজেপি বিধায়কের জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রশ্নে ব্রাত্য বসু জানিয়েছেন যে জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে রাজ্যের সঙ্গে কেন্দ্রের, এবং কেন্দ্রের একতরফা ফতোয়া রাজ্য মেনে নেবে না। জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের কি অবস্থান সেটা বলতে গিয়ে আজকে এই মন্তব্য করেছেন ব্রাত্য বসু। এবং সবচেয়ে বড় খবর যেটা, যে আগামী দু মাসে এসএসসি তে 15,000 শিক্ষক নিয়োগ হবে এবং আদালতে জট কাটিয়ে এটা করবে রাজ্য সরকার, এমনটাই আশা প্রকাশ করেছেন বিধানসভায় ব্রাত্য বসু।